মঙ্গলবার সকালে দুর্গাপুর সার্কিট হাউস থেকে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য ইলামবাজারে রাস্তার দুধারের তৃণমূল কর্মী ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। মুখ্যমন্ত্রীর গাড়ি পেরোবার সময় স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে একটি বিরাট তোরণ বানানো হয়। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ রবি মুর্মু, ইলামবাজার ব্লক তৃণমূলের সভাপতি ফজলুর রহমান সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। ইলাম বাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।